সুবহানাল্লাহ, আলু দিয়ে আর লাউ পাতা দিয়ে যদি এরকম একটা মজাদার সবজি রান্না করা হয়, তাহলে তো আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো কথা। আমি আমার গাছের পাশ লাউ পাতা দিয়ে আলু দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করলাম, পাতিলে সব ভাত শেষ, কিছুই বলার নাই, বুঝছেন না? তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। কেমন? হ্যালো, আসসালাম আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই রান্নাগুলোকে কি আলো এসি দেখছেন, লাউ ফাতা দি আমনে বোয়াল মাছ দি রান্না করুম। এই যে বোয়াল মাছ, এই যে বোয়াল মাছ আর লাউ পাতা, লাউ পাতা দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করলে তো সেরকম একটা টেস্ট। আবার তাও হচ্ছে নিজের হাতের লাগানো লাউ গাছে লাউ পাতা, ও মাই গড, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমার লাউ গাছ এত সুন্দর হয়েছে, আর বিশেষ করে লাউ পাতা, অল্প হলেও অনেক অনেক শান্তি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এত সুন্দর লাউ গাছ হয়েছে, তো আমি এই লাউ পাতাগুলা যেহেতু নষ্ট হয়ে যাইতেছে, বড় বড় হয়ে গেছে, সেজন্য আমি কিছু লাউ পাতা এখান থেকে কেটে নিয়ে আসছি। তা আমি লাউ পাতা এগুলা এখন রান্না করব ভোয়াল মাছ দিয়ে। তো ঠিক আছে, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই লাভ লাইক বাটন ক্লিক করে দেবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে ছাড়ার সাথে সাথে। কেমন? আমি এগুলো এখন কাটিনি, এই তো আলহামদুলিল্লাহ আমার এগুলা কাটা শেষ, এখন আমি এটাকে ধোবো। মাশাল্লাহ অনেকগুলা হয়েছে, আল্লাহ বরকত দিয়েছে, দেখছেন নি কি সুন্দর লাউ শাকগুলা, ও মাই গড। আর মেন কথা হচ্ছে, আমি যখন ভিডিও করতে যাই, অরিজিনাল ভয়েস দিতে যাই, তখন কিন্তু মারও আসে, কান্নাকাটি করে, অনেক ডিস্টার্ব করে। তা আপনারা তো জানেন, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা এইভাবে কষ্ট করতে হয়, কিছু করার নাই। আর এখানে আমি বোয়াল মাছগুলো দিয়ে দিছি রান্না করার জন্য, ভাজি করে নিছি। আর এখানে বোয়াল মাছগুলো ভাজি হওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি শাকের জন্য পেঁয়াজ কুচি। তো আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। তো আবার যে কথা বলতে চাইছিলাম, হ্যাঁ, মারোয়ার কথা, মারোয়া আসলে আমি কিচেন রুমে গেলে কিন্তু অনেক অনেক কান্না করে, তো জানি না কেন এমন করে। আমি কিচেন রুমে যাই, কাজ করা একদমই ও পছন্দ করে না, তো সেই জন্য আমি আপনাদেরকে পরে ভয়েস দিতে হয়, কারণ আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি না মারোয়ার কারণে। তো এই জন্য আমি পরে বসে বসে ভয়েসটা দিই। আর এখানে তো আমি সব মশলা দিয়ে দিচ্ছি, আপনারা এটাতে আসলে কেউ মাইন্ড করবেন না, কেননা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা আসলে এভাবে ভিডিওগুলো করতে হয়, এভাবে বানাইতে হয়, কিছু করার নাই। তো ঠিক আছে, আপনারা দেখেন আমি এখানে তো সব মশলা দিয়ে আপনার এই যে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে পানি অ্যাড করে দেব। তো পানি অ্যাড করে এটা একটু কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে বোয়াল মাছ দিয়ে দেব। তো এটা আমার তো এটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিলাম। তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। জানি না পেজে ভিডিও দিলে কেউ কেন শেয়ার করেন না, বুঝি না। তো প্লিজ অন্তত ভিডিওটা ছাড়ার সাথে সাথে সবাই শেয়ার করবেন, কেমন? আর সবাই বেশি বেশি করে কমেন্টস দেবেন রান্নাগুলো কেমন হয়েছে। আর এখানে যে আমি বোয়াল মাছগুলো ভাজার পরে আবার সব কিছু দিয়ে কী সুন্দর করে আবার এটাকে কষাইতেছি, মানে জাল দিতেছি। তো এটাকে আমি জাল দেওয়ার পরে ভালো করে একদম মাখা মাখা করে জাল দিয়ে পরে মাছটা উঠাই ফেলবো। তো এই তো আবারও আমি এটাতে একটু পানি দিছি, টমেটো দিছি। তো লাউ পাতা আমরা চেম নো, আমাদের নোয়াখালীতে কিন্তু এভাবে রান্না করে, আমাদের দাদি নানির আমলে কিন্তু আমি দেখতাম, মানে আমল বলতে দাদি নানিরা যখন রান্না করতো তখন আমি দেখতাম এইভাবে লাউ পাতার সাথে কিছু আলু কুচি কুচি করে দেয়, তখন লাউ পাতাটা খাইতে কিন্তু অনেক অনেক টেস্টি লাগতো, ভালোই লাগতো। তা আমিও আজকে চেম আমার দাদি নানির রান্নাটা আমি তুলে ধরলাম আপনাদের সাথে, যে কিভাবে আসলে লাউ শাক দিয়ে আপনার ভোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা যায়। তো আমার মতো যারা আপনারা নতুন, চেম আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করবেন। তো আমি এখন এখানে শাকগুলা দিয়ে দেব। তো শাকগুলা দিয়ে আমি এরপরে দিয়ে এটাতে আলু দিয়ে দেব। তো আসলে লাউ শাকের সাথে যারা কখনো আলু দিয়ে রান্না করেন নাই, খান নাই, অবশ্যই এভাবে ট্রাই করবেন, খুবই খুবই মজার একটা খাবার, খুবই মজার একটা রান্না।
তা আমি তো এভাবেই করি আর হ্যাঁ আমি যাব পেরিয়ানে সেজন্য আমি লাউ শাকগুলা কেটে নিয়েছি না হলে কিন্তু আমি লাউ শাকগুলা কাটতাম না কারণ যেহেতু আমি পেরিয়ানে যাব শাকগুলা খুবই খুবই নষ্ট হয়ে যাবে সেজন্য আমি শাকগুলা কেটে একদম তাজা তাজা রান্না করে ফেলছি এটা আর আমি ডিপ করি নাই বাট আমরা প্রত্যেক বছর আমার ছোট গার্ডেনে যাই হয় আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে তারপরে নিজেরা নিজেদের জন্য একটু ডিপ করি বেশি হলে তো এবারও সেম আমাদের একই অবস্থা হবে এবার আমাদের এতটা শাক অবশ্য হয় নাই এবার আমাদের একটু ধনিয়া পাতাটা আবার আমি লাগাইছি তো ধনিয়া পাতাটা এখন আবার হবে তো ইনশাল্লাহ ধনিয়া পাতাটা আমার এক বছর চলে যায় যখন আমি ডিপ করি এই তো আপনাদের সাথে কত কথা না শেয়ার করে পেলাম আজকে কারণ আমি আবার 11 তারিখে পেরিয়ানে যাব তো সবাই দোয়া করবেন বাচ্চা বাচ্চা নিয়ে যেহেতু পেরিয়ানে যাব পেরিয়ান বলতে সুইজারল্যান্ডের ভাষায় পেরিয়ান বলে মানে বেড়াইতে যাব ঘুরতে যাব 11 তারিখে আমি তো 11 তারিখে ঘুরতে গিয়ে আমি প্রায় এক সপ্তাহের উপরেই থাকা পড়বে আমার এরকমই পড়বে জানি না আসলে যাওয়ার পরে বুঝতে পারবো আর কি অবস্থা কেমন অবস্থা এখন আমি জানি না কিন্তু আমি কখনো যাই নাই আর মজার কথা হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার সাথে দেখা হবে অনেক অনেক বছর পর এক যুগ পার হয়ে গেছে আমার ভাইয়ের সাথে আমাদের সাথে দেখা হয়েছে যে তো সেই জন্য যাব অনেক অনেক মজা লাগবে অনেক অনেক ভালো লাগবে এনজয় করব যেহেতু ভাই আছে ভাই আমাদেরকে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করবে ঘুরবে সেই জন্য তো এই তো তো আমি আজকে শাকটাই জন্য রান্না করে ফেলছি আর আপনাদের ভাইয়া যাবে না আপনাদের ভাইয়া থাকবে কারণ তার গার্ডেনটা নষ্ট হয়ে যাবে প্রত্যেকবার আমারে আমরা মানে প্রত্যেকবার আমরা ঘুরতে গেলে তার গার্ডেন খুবই খুবই নষ্ট হয়ে যায় এত কষ্ট করে সবজি গাছগুলা কাঁচামরিচ গাছগুলা করে এটাতে যদি পানি যদি নাই পড়ে তাহলে তো নষ্ট হবেই নষ্ট হওয়ার কথা তো তাকে বলছে তার আবার ছুটি আছে আপনার 16 তারিখ থেকে তো তাকে বলছে যদি ছুটি থাকে তাহলে তুমি 17 তারিখে যাইও 18-19 তারিখে আমরা চলে আসব একদিন তুমি থাইকো তো সে যাবে না তার গাছ নষ্ট হয়ে যাবে এত কষ্ট করতেছে গার্ডেনটা নিয়ে তো আলহামদুলিল্লাহ যতটা কষ্ট করে ততটা ফসল আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহর নিয়ামত এগুলো হচ্ছে আসলে আল্লাহর একটা নিয়ামত আর কিছুই না এগুলো আল্লাহর নিয়ামত না হলে আপনাদের সাথে তো শেয়ার করতে পারতাম না আল্লাহর নিয়ামত দেখেই তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুইজারল্যান্ডে কীভাবে গার্ডেন করি কীভাবে খাই কীভাবে থাকি আর হ্যাঁ এই তো আমার রান্না তো একদম অলমোস্ট শেষ হয়ে গেছে তো আমি এই যে দেখেন কি সুন্দর একদম মাখা মাখা করে বোয়াল মাছ দিয়ে লাউ পাতা দিয়ে আলু দিয়ে উফ মুখে পানি চলে আসার কথা আসলে সত্যি কথা আমার পাতিলে আর ভাতই নাই সব ভাত শেষ আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে তা আমি পরে আবার ভাত রান্না করছি তো ঠিক আছে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ